পঁচিশে মে লোকসভা নির্বাচন। ভোট আবহে সমস্ত দলই ব্যস্ত তাদের প্রচার কাজে। ফ্ল্যাগ ব্যানার নিয়ে সবাই কোমর বেঁধে নেমেছে সাংসদের লড়াইয়ে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকায় মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া তৃণমূলের পোস্টার দেওয়ালে দেওয়ালে লাগানো হয়, কিন্তু নজর পড়তেই চোখ গিয়েছে আটকে। স্বয়ং মুখ্যমন্ত্রীর ছবিতে কাদা মাখানোর অভিযোগ শাসক দলের। আরে মুখ্যমন্ত্রী তো সকলের সকলের জায়গায়, আমিও যেমন দল করি সেও দল করে, প্রত্যেকের মুখ্যমন্ত্রী সে জায়গায় কারোর ছবির উপরে, আজকে যদি নরেন্দ্র মোদীর ছবির উপরে আমাদের লোক পারে সেটাও যেমন ঠিক নয়, তেমন মুখ্যমন্ত্রীর উপরে যে কালিটা দিচ্ছে সেটাও ঠিক না। যে দেখি না কেন, সে আমি তো দেখিনি, যাক যে দিক না কেন সেটা খুব নিন্দনীয়। পাল্টা বিজেপির দাবি মিথ্যে দোষারও। তা আমাদের এখানে কে বা কারা কাদা লেপেছে, ওরা হয়তো দিদির উপরে কাদা ছিটিয়ে দিয়ে বিজেপির উপর দোষারোপ করে একটা সুষ্ঠু পরিবেশকে নষ্ট করতে চাইছে, চক্রান্ত করছে, কনস্পিরেসি করছে। নেপথ্যে কে বা কারা, এই প্রশ্নই ঘুরছে কাঁথির ভগবানপুর এলাকায়। অরুণাভ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।